এই যে তোমরা বলো যে আমি কি ক্রিম কি ফেস ওয়াশ ইউজ করি, এই যে আর আজকে আমি সেরকম কিছু মানে মার হাতের কাজ খুঁজে পেয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো আজকে আর কাউকে গুড মর্নিং বললাম না, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। ভিডিওটা আমি 10টা থেকে স্টার্ট করছি, তো এর আগে পর্যন্ত আমি ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও শেয়ার করব না, অ্যাকচুয়ালি ভালো লাগছিলো না, কেন সেটাও তোমরা জানো, কালকে সারাদিনই ওর সঙ্গে কথা হয়নি, রাতেও কথা হয়নি। তারপর এখন দেখছি একটু আগে জাস্ট 10 মিনিট আগে ও কল করেছিল, তো কথা হয়ে গেলো, তারপর ভাবলাম না মাইন্ড তো ফ্রি হয়ে গেলো, চলো আজকে একটা ব্লগ শেয়ার করি। তো আজকেও তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগই আমি শেয়ার করব, তো এরপর থেকে কী কী করি 10টার পর থেকে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ছাদ থেকে নিচে নেমে এসে দেখছি মা মাছ কিনবে বলে এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের বাড়ির সামনে দিয়ে দেখেছো একটা সরু গলির রাস্তা, তো এখানে সমস্ত কিছু যা যা বিক্রি করতে আসে এখানেও আসে। তো এই যে দেখো মা মাছ দেখছে, আর আজকে মাছ মনে হয় চিংড়ি মাছ আর কী কী মাছ আছে চলো দেখা যাক। এই যে চিংড়ি মাছ আছে, আর ওইদিকে এমনি নর্মাল কি একটা মাছ আছে, আমি নাম জানি না, সামুদ্রিক কোনো মাছ হবে হয়তো। আর সামুদ্রিক মাছটা আমরা খাই না, একদমই খাই না, অ্যাভয়েড করি, কারণ আমরা পছন্দ করি না, আমি তো একটুও পছন্দ করি না। তো যাই হোক, চিংড়ি নিয়েছি আজকে অল্প করে, যেহেতু প্রায় দিনই চিংড়ি হচ্ছে এখন বাড়িতে, আর চিংড়ি তো আমার ভীষণ প্রিয় জানোই, তো ভাবছি একদিন চিংড়ির মালাইকারি করে খাবো, ইচ্ছা আছে। চলো নেক্সট যেদিন চিংড়ি নেবো সেদিন মাকে বলবো চিংড়ির মালাইকারি বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, মা দেখো চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে, তো আজকে কী কী সবজি হবে সেটাও আমি তোমাদেরকে বলবো। এদিকে দেখো ভাত বসে গেছে, উনানে রান্না হচ্ছে, আর মা যেহেতু মাছগুলোকে বাচ্ছে তো আমাকে ভাতটা দেখতে বলল, আর কিছু সবজি দিয়ে গেল সেগুলোকে কেটে দিতে বলল, যেমন দেখো শিম বেগুন আলু এগুলোকেই। তো আমি আস্তে আস্তে আমার মতন করে কেটে দিচ্ছি, মা যেভাবে দেখিয়ে দিয়ে গেল, ঝটপট করে সবজিগুলোকে কেটে নেব, তাহলে তরকারিটা একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, যেহেতু মা ওইদিকে কাজ করছে, আমি যদি হেল্পটুকু না করে দিই তাহলে এই টাইমটা অফ যেত, তো সেটাই আমি মাকে হেল্প করে দিচ্ছি, যেহেতু আমি খুবই স্লো মোশনে চলি। তো যাই হোক, কিছু শিম কাটছি, আর আলু বেগুনটা আগে কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, তো এই আলু শিম বেগুন আর এর মধ্যে চিংড়িগুলো দিয়ে একটা তরকারি হয়ে যাবে। আর চিংড়ি মাছ এমনই একটা জিনিস, মানে যে কোনো কিছুর মধ্যে দিয়ে দিলেই সেম চলে আসে। আর এইদিকে দেখো ছোলার শাক, এটা ভাজা হবে, মানে ছোলার শাক আছে আর একটা কিসের শাক, দুটো শাক মিশিয়ে দেওয়া আছে যাতে শাকটা একটু নরম হয় ভাজার পর, তো সেই কারণে এই দুটো রকমের শাক মেশানো। আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে তেঁতুল দিয়ে টক, আমার ভীষণ প্রিয়, আর এর মধ্যে একটুকুও চিনি নেই, সামান্য পরিমাণেও চিনি নেই, পুরোটাই টক। তো আমি রেডি হয়ে গেছি, এবার যাবো একটু বাজারের দিকে, মানে ঘরের কিছু বাজার সেগুলো আনার জন্য, আর আমার কিছু কসমেটিক্স ফুরিয়ে গেছে সেগুলো আনতে হবে, তো সেই কারণে রেডি হয়ে গেলাম, আর একটু বেলার দিকে যাচ্ছি আজকে। আর আমার সঙ্গে যাবে ডলি, ডলি আসছে, ওই যে হাই। তো আমরা দুজনেই যাবো, আমিও রেডি হয়ে গেছি, ও আসছে, তো চলো বাজারে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। বেরিয়ে পড়েছি আমি বাজারের উদ্দেশ্যে, আর আমি যাচ্ছি আর ডলি যাচ্ছি, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি, যেহেতু আমার কোনো ফ্রেন্ড সেভাবে নেই, তো আমি এই ছোটো ছোটো বোনদের সঙ্গেই থাকি, যখানে যাই বা কোথাও গেলে আমার সঙ্গে ডলি থাকে। এখনকার যা দিনকাল পড়েছে, বাড়ির সঙ্গে সম্পর্ক রাখাটাই বেশি ভালো, বন্ধুবান্ধব যত তৈরি করব ততই মানুষ বিপদে পড়ছে, নিউজে কত কিছুই দেখছি, তো আমারও সেভাবে বন্ধুবান্ধব খুব একটা নেই, আর যা করি আমি সমস্ত কিছু ফ্যামিলির সঙ্গেই। আর পাশের বাড়ির ওই যে কেয়া, যে আমার ক্যামেরা ধরে, ওই বোনটা আছে, তো ও হেল্প করে, ব্যাস এভাবেই আমার দিন কেটে যায়, বাড়ির সঙ্গে একটু টাইম কাটে, একটু ভিডিও বানিয়ে, এভাবেই আমার সারাদিন কেটে যাচ্ছে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একদিন কথা হলে পরের দিন আর কথা হয় না, এভাবেই কাটছে এখন দিন, কোনো দিন 3 মিনিটটাও জোটে না কপালে। তো মোটামুটি বাজার সেরে আমরা বাড়ি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, আর মা আমাকে অনেক রকমের বাজারের লিস্ট দিয়েছিল, কিন্তু আমি কিছুই আনতে পারিনি, আর সামান্য কয়েকটা জিনিস এনেছি, এই যে দেখো আলু ফুলকপি আদা জিরে মৌরি, এই সব মানে নর্মাল সংসারের জিনিস, আরও কিছু বলেছিল সেগুলো আমার মনে ছিল না, এক আর সেকেন্ড আমি দাম করতে পারিনি, কারণ এই জিনিসটা আমার একটুও আসে না। আর ফুলকপির এই যে ফুল দুটো দেখতে পাচ্ছ, দারুণ কিনেছি, মার কাছ থেকে এসব প্রশংসা পেলাম, আর আমি নিজেই বুঝতে পারছি, কারণ তোমরা দেখে বুঝতে পারছো দারুণ, মানে আর দেখে খুব সুন্দর পছন্দ হয়েছিল,
আর দামটাও কমই নিয়েছিল, এই ফুলগুলো 10 টাকা করে নিল। তো যাই হোক, বেশি কিছুই বাজার করতে পারিনি, কারণ আমি একদমই বাজার করতে পারি না, আর জিনিস বললে হয় বেশি নিয়ে আসি নাই কম নিয়ে আসি। তো যাই হোক, এই যে দেখো, এবার ফুলকপিগুলোকে মানে যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো ফ্রিজে রেখে দিলাম, আর ফ্রিজে তেমন কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছ, পুরো ফ্রিজ খালি, এইদিকে লেবু আছে, আর দেখো চারিদিক সমস্তটাই খালি। বাড়ি চলে এসেছি, আর কী কী এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে একটু মানে ওইসব সবজি বাজারই করতে গেছিলাম, আর ক্রিমের মধ্যে আমার এই যে তোমরা বলো যে আমি কী ক্রিম কী ফেস ওয়াশ ইউজ করি, এই যে গার্নিয়ারের ক্রিমটা ইউজ করি আমি, গার্নিয়ারের উইন্টারের ক্রিমটা উইন্টারের সময়, আর সামারের সময় সামারের ক্রিমটা ইউজ করি, আর ফেস ওয়াশও আমার গার্নিয়ারে ইউজ করি। এই ক্রিম আর ফেস ওয়াশগুলো আমি ইউজ করছি বিগত অনেক বছর থেকে, 5-6 বছর। ফেস ওয়াশটা তো 5-6 বছরের বেশি হবে আমার, এগুলোতে আগে কেমন একটা কি বার হতো, এখন তাও হয় না মাঝে সাঝে ছাড়া, তো সেই কারণে ইউজ করতাম, তো আমি রেজাল্টও পেয়েছি। একটা জিনিস জানবে, তোমরা যে প্রোডাক্টটা ইউজ করবে না নিজের ফেসের জন্য, তো সেইটাকেই কন্টিনিউয়াসলি ইউজ করে যাবে, একটা টাইমের পর গিয়ে রেজাল্ট পাবে। আগে যখন আমার মুখে এটা ওটা বার হতো, মানে এই এই জায়গাটা বিশেষ করে, তো তখন আমি টানা 1-2 বছর শুধুমাত্র কাঁচা হলুদ আর নিম পাতা ইউজ করেছিলাম, টানা পুরো প্রতিদিন স্নান করার 1-1 ঘন্টা আগে। তো এখন আমি তার রেজাল্ট পাই, এই যে আমার গালে তো কিছুই নেই, শুধু এই জায়গায় মাঝে সাঝে 2-1টা একটু পিম্পল মতন হয়, আগে প্রচুর হতো। তো এখন আমি তার রেজাল্টও পেয়ে গেছি, যে জিনিসটা ব্যবহার করেছি তার, এটা তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম, যে জিনিসটা ব্যবহার করবে সেই প্রোডাক্টেরই সমস্ত কিছু ইউজ করার চেষ্টা করবে, আর সেটা কন্টিনিউয়াসলি করবে, মানে এই মাঝে কিছুদিন ইউজ করলাম দেন আবার অন্য কিছু, এমনটা করবে না। আই থিঙ্ক যে প্রবলেমটা স্কিনের আছে ভালো হয়ে যাবে। তো যাই হোক, চলো এরপর সানটান কমপ্লিট করবো, তারপর আবার তোমাদের সঙ্গে কী কী করি তার সমস্তটাই শেয়ার করবো। আরও বেশ কিছু জিনিস আমাকে কিনতে বলেছিলো, অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক দাম দরটা করতে পারি না, আমি দুপুরের দিকে গেলাম যাতে জিনিসের কম দাম হয় সেই কারণে, কিন্তু তবুও মানে দেখলাম অনেক জিনিসের দাম বেশি বলছে। মা আমাকে বাড়ি থেকে বলে দিয়েছিলো যে এই জিনিসটা এত দাম, এখানে ওখানে তাহলে কম দামে পাওয়া যাবে, নয়তো আমি আরও কিছুই কিনতে পারতাম না। আর তোমাদের দাদাভাই কিন্তু দারুণ এরকম মানে জিনিসের দাম দর করতে পারে, তারও কিছু ঘটনা আছে, পরে কোনো দিন শেয়ার করবো তোমাদের সঙ্গে, কিন্তু আমি একদমই পারি না। আমার জেঠুর মেয়ে বা একটু পারে, আমি একদমই পারি না, সেই কারণে ওকে আরও নিয়ে গেছিলাম। তো যাই হোক, যেহেতু আমার উপরে সমস্ত দায়িত্ব, তো আমাকে সবটা করতে হয়। তো যাই হোক, চলো সানটান করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সানটান কমপ্লিট করে আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কালকে তো সারাদিন কথা হয়নি, আগের ভ্লগে জানিয়েছিলাম, তো আজকে আবার কথা হয়েছে, আর আমি জানি না কালকে আবার কথা হবে কি না, কারণ একদিন কথা হলে নেক্সট দিন আর হচ্ছে না। তো এটা একটা মানে কি বলবো, ভীষণ কষ্টের টাইম, জানি না আর কতদিন এভাবে চলবে। তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাও যে আমি কিভাবে স্কিন কেয়ার করি, অ্যাকচুয়ালি আমি কিছুই করি না, এই যে দেখো নর্মাল একটা ক্রিম ইউজ করছি আর একটু ঠোঁটের কেয়ার করে নেবো, ব্যাস এইভাবেই আমার কেটে যায়। তো সানটান কমপ্লিট করে আমি চলে এসেছি ছাদে, চুল শোকাবো, নয়তো আমার চুল শোকাতে চায় না, প্রচুর টাইম লাগে। এমনিতে হয়তো বেশি চুল নেই, কিন্তু যে চুলটা আছে না পরিমাণটা খুব ঘন, সে কারণে অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, এখন বেশ কিছুক্ষণ ছাদের এখানেই থাকবো, দারুণ রোদের মানে আজকে তাপ আছে ভালোই বেশ, অল্প কিছুক্ষণ থাকলে চুলটা শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর রোদ, আর বেলাও অনেকটাই হয়ে গেছে, অলরেডি বাজে 3টা বাজতে চললো। তো চলো এরপর লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দেবো, দেন আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি, পরে লাঞ্চ কমপ্লিট করব, হাতে জলের বোতল, তোমরা ভাবছো কী না কী করছিলাম, ফুল গাছে জল দিচ্ছিলাম। তো যাই হোক, এরপর দেখতে থাকো। সন্ধ্যা লাগতেই চললো, আর কিছুক্ষণ বাকি আছে, তো আমি শীতের কিছু জামা কাপড় বার করছিলাম, আর তখনই আমার হাতে এসেছে 2-1টা জিনিস, কী সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রত্যেকটা মানুষই বিশেষ কিছু গুণ নিয়ে জন্মায়, এটা আমরা সবাই জানি, কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো নাচতে পারে, কারো ভালো হাতের কাজ থাকে, প্রত্যেকের কিছু না কিছু থাকে। তো আমার সেরকম কোনো বিশেষ গুণ নেই, আঁকতে মোটামুটি পারি, যদি আমি শিখিনি, বেশ কিছুদিন যাওয়ার পর ছেড়ে দিয়েছিলাম। আমার মায়ের একটা বিশেষ গুণ আমি তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছিলাম, দেখলাম তোমরা অনেক ভিউজ দিয়েছিলে, বালিশের কাজ, বালিশের যে কভার, পিলো কভারের কাজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আর আজকে আমি সেরকম কিছু মানে মার হাতের কাজ খুঁজে পেয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, তো এটা একটা টেবিল ক্লথ, তো এটা খুব সুন্দর হাতের,
এই যে পুরোটা আমার মা হাতে বানানো সাদা, এই যে দেখতে পাচ্ছ এরকম পমপমের মতন দেওয়া, কি সুন্দর। এই যে পুরোটা এরকম চার সাইডে আছে পমপম টাইপের গুলো, আর এই যে এটা তো কত সুন্দর একটা হাতের কাজ না। এটা আমার টেবিলে পাতাও থাকতো, স্টাডি টেবিলে খুব সুন্দর লাগতো, তো এটা শেয়ার করা হয়নি। এটা তো আমি দেখেছি, আরও একটা জিনিস আমি খুঁজে পেয়েছি, সেটা হলো এই যে এটা উলের, এটা আমার মায়েরই হাতের কাজ। এটা ওই যে ড্রেসিং টেবিল বা ওইগুলোর আয়নার সামনে আগে আগেকার দিনে থাকতো, তো এটা একটা হাতেরই কাজ। এই যে দেখতে পাচ্ছ উলের খুব সুন্দর জিনিসটা এইরকম। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, এই যে দেখতে পাচ্ছ এটা আরও বড় হতো, তারপরে মাকে জিজ্ঞাসা করলাম এরকম আর কী কী বানিয়েছো। মা তখন আমাকে বললো দরজার মানে ডোরের সামনে ঝোলানো থাকবে ওইরকম উলের, বা অনেক কিছু স্টোনের দিয়ে বানানো, সেরকম অনেক কিছু বানিয়েছে মা আগে, বেডশিট পর্যন্ত বানিয়েছে এরকম কাজ করে, মানে উলের না, সেটাকে বেডশিটের উপরে কাজ করা হাতের। তো আমি একটা জিনিসই ভাবছি যে এখনকার টাইমে হলে যে অনলাইন এখন যেটা চলছে প্ল্যাটফর্ম, তো মা যদি এখন বানাতে পারতো সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দিকে ছড়িয়ে দিতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না, কারণ প্রত্যেকের গুণগুলোকে যদি ঠিকমতো পরিচর্যা না পায় সে গুণগুলো তো চাপা পড়েই যায়। সেই রকমই হয়েছে, একটা টাইম পারতো কিন্তু এখন হয়তো আর অভ্যেস না থাকার কারণে বা চোখের একটা ব্যাপার থাকে সেই কারণের জন্য হয়তো আর পারবে না, কিন্তু হাতের কাজগুলো তোমরা দেখলে কি সুন্দর, তাই না? তো যদি বলো যে আমার মার বিশেষ গুণ কী, তো আমি বলতে পারবো এই হাতের কাজটা, কিন্তু আমি এরকম কিছু বানাতে পারি না, চেষ্টাও করিনি কোনো দিন, সময় হয়ে ওঠেনি, কিন্তু মা এগুলো খুব সুন্দর পারে। আরও প্রচুর আমার মার হাতের কাজ আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, আর এরপর দেখো কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমাদের ডিনার কমপ্লিট, এরপরে আর কিছু শেয়ার করিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ও আর হ্যাঁ, অবশ্যই আমার মায়ের হাতের কাজটা কেমন লেগেছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, সবাইকে গুড নাইট, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।